সাকিবের কাছ থেকে সাহস নিতে চান তামিম ইকবাল দর্শক বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সাথেই থাকুন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ান ডে অধিনায়কত্ব ছেড়েছেন মাশরাফি বিন মুরদোজা তার উত্তস্বরী হিসেবে নির্বাচন করা হয়েছে তামিম ইকবালকে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান মুশফিকুর রহিম এবং হাবিবুল বাশারকে অনুসরণ করতে চান তামিম ইকবাল দর্শক দৈনিক প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারী একথা জানিয়েছেন এই বাহাতি ওপেনার শুধু তো সাকিবের কাছ থেকে তিনি সাহসটা নিতে চাইবেন তামিম মনে করেন সাকিব অধিনায়ক হিসেবে মাঠে যে কোনো সিদ্ধান্ত নিতে ভয় করেন না এ প্রসঙ্গে তা আমি বলেন সাকিব মাঠের মধ্যে খুব ভালো অধিনায়ক সে মাঠে কঠিন কঠিন সিদ্ধান্ত নিতেও ভয় পায় না ওর সাহসটা নিতে চাইব মুশফিকুর রহিম দলকে নেতৃত্ব দিয়ে উদাহরণ সৃষ্টি করে অধিনায়ক পারফর্ম করলে কিন্তু তার কাজ তিরিশ চল্লিশ সহজ হয়ে যায় মুশফিক অধিনায়ক হলেও কখনো অফ ফর্মে যাননি এই জিনিসটি অনুপ্রাণিত করেছে তামিমকে তার বিশ্বাস মুশফিক যে কারোর জন্য আদর্শ হতে পারেন এছাড়া হাবিবুল অধীনেই তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল নিজের প্রথম অধিনায়কের কাছ থেকে পাওয়া শিক্ষাও কাজে লাগাতে চান তামিম তামিম আরও বলেন মুশফিক অধিনায়ক হিসেবে সবসময় ভালো খেলেছে যে কারোর জন্য আদর্শ হতে পারে মুশফিকুর রহিম আমি আশা করি ওর মতো কিছুটা হলেও করব হাবিবুল বাসার সবসময় ফাদার ফিগার ছিলেন যখন দলে এসেছিলাম তখন দলে বড় ছিলেন সব কিছুর জন্য তার কাছে যেতাম সবার কাছ থেকে কিছু না কিছু নিব দর্শক এভাবেই বললেন তামিম ইকবাল